যদি আপনি এখনো আমাদের বাংলা মোটিভেশন কেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটিকেও ক্লিক করুন। আপনাদের মধ্যে অনেকেই আমাকে প্রায় প্রশ্ন করেন, ভাইটি কিভাবে পড়লে কম সময়ে যে কোনো টপিক খুব দ্রুত মুখস্থ করা যায় এবং তা বেশি দিন মনেও রাখা যায়, তাছাড়া পড়াশোনার জন্য কেমন জায়গা নির্বাচন করলে সবচাইতে বেশি ভালো হয়। তো আজ এই ভিডিওটিতে আমি আপনাদের এই প্রশ্নগুলোরই কিছু স্পেশাল ইফেক্টিভ সলিউশন তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, কমপ্লিট অল টাস্ক বিফোর স্টাডি। আমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই পড়াশোনার ক্ষেত্রে ডিপ স্টাডি না করে শ্যালো স্টাডি করি, অর্থাৎ পড়তে বসে সেই সময় পড়াশোনার পাশাপাশি অন্য কিছু অপ্রয়োজনীয় কাজ করতে শুরু করি, যেমন বই সামনে রেখে ইমেল চেক করা, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কোনো টেক্সট রিপ্লাই দেওয়া, অথবা ফেসবুকে দেওয়া কোনো স্ট্যাটাসে কতগুলো লাইক অথবা কমেন্ট পড়েছে তা চেক করা, যেগুলো ওই সময় পড়াশোনায় মনোযোগে ব্যাঘাত ঘটানোর জন্য যথেষ্ট। ফলে পড়ার সময় এসব উল্টাপাল্টা কাজকর্ম করলে যে পড়া 30 মিনিটে কমপ্লিট হওয়ার কথা তখন সেটি 3 ঘন্টাতেও কমপ্লিট হয় না। তাই যে কোনো পড়া খুব দ্রুত মেমোরাইজ করতে চাইলে হয় আমাদেরকে পড়ার সময় এসব উল্টাপাল্টা কাজকর্ম করা থেকে পুরোপুরি বিরত থাকতে হবে, নতুবা পড়া শুরু করার আগে এগুলো চেক করে ফোনে ফ্লাইট মোড অন করে শুধুমাত্র তারপরই পড়তে বসতে হবে। নাম্বার 2, প্র্যাকটিস হোয়াট ইউ রিড ডেইলি। যে কোনো টপিক পড়ার পর তা অনেকদিন পর্যন্ত মনে রাখার জন্য আমাদেরকে অবশ্যই সেটিকে বারবার লিখে প্র্যাকটিস করা উচিত, কারণ আপনি কোনো টপিক সম্পর্কে যতই পারেন না কেন সেটিকে যদি রেগুলার প্র্যাকটিস না করেন তবে কোনোভাবেই সেই বিষয়টি আপনার বেশি দিন মনে থাকবে না। এমন অনেক স্টুডেন্ট আছে যারা কখনোই পুরনো পড়াগুলোকে রিভাইজ করে না, ফলে পরীক্ষার হলে অনেক কমন প্রশ্নের অ্যান্সারও তারা লিখতে পারে না, এজন্য রেজাল্ট খারাপ হলে তখন মনে মনে ভাবে বোধ হয় তাদের ব্রেনই খারাপ অথবা তাদের ভাগ্যই খারাপ, আর এজন্যই তাদের রেজাল্ট সর্বদাই খারাপ হয়। কিন্তু সত্যিটা হলো এক্ষেত্রে তাদের ব্রেন এবং ভাগ্য কোনোটি খারাপ নয়, এখানে তাদের রেজাল্ট খারাপ হওয়ার মূল কারণ হলো পুরনো পড়াগুলোকে রেগুলার প্র্যাকটিস না করা। তাই এক্সামে একটা ভালো মার্কস পেতে চাইলে আপনাকে অবশ্যই উইকলি কয়েকটি নির্দিষ্ট দিন ফিক্স করে সেই দিনগুলোতে পুরনো পড়াগুলোকে রেগুলার রিভাইজ করতে হবে। নাম্বার 3, ডোন্ট মেমোরাইজ উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। ছোটবেলা থেকে আমাদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো টপিক বুঝে পড়ার পরিবর্তে তা মুখস্থ করার অভ্যাস গড়ে ওঠে, তবে এটা আমাদের নিজেদের দোষ না, কারণ ছোটবেলায় আমরা যখন পড়াশোনা শুরু করি তখন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্যারেন্টস এবং টিচার্স আমাদেরকে কোনো টপিক রিয়েল ওয়ার্ল্ডের সাথে রিলেট করে পড়ানোর পরিবর্তে তা মুখস্থ করতে ফোর্স করে, ফলে স্বাভাবিকভাবেই আমাদের মধ্যেও ছোটবেলা থেকে কোনো টপিক না বুঝে সেটি মুখস্থ করার হ্যাবিট গড়ে ওঠে, যেটি পড়াশোনার ক্ষেত্রে পুরোপুরি একটা ভুল পদ্ধতি, কারণ এটি সায়েন্টিফিক্যালি প্রমাণিত যে কোনো টপিক না বুঝে শুধুমাত্র তা মুখস্থ করলে সেটি কখনোই আমাদের বেশি দিন মনে থাকে না। তাই যে কোনো টপিক পড়ার পর তা বেশি দিন মনে রাখতে এবং তা পরীক্ষার খাতায় সঠিকভাবে লিখে আসতে চাইলে আমাদেরকে অবশ্যই না বুঝে কোনো টপিক পড়ার অভ্যাসকে বাদ দিয়ে তা বুঝে পড়ার অভ্যাসকে আমাদের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। নাম্বার 4, অলওয়েজ স্টাডি ইন এ সাইলেন্স প্লেস। পুরোপুরি মনোযোগ সহকারে পড়ার জন্য এমন একটা স্থান নির্বাচন করা উচিত যেখানে বাইরের শব্দ কম যায়, কারণ পড়াশোনার সময় বাইরের কোনো শব্দ কানে গেলে স্বাভাবিকভাবেই আমাদের পড়াশোনায় মনোযোগে ব্যাঘাত ঘটবে। এমন অনেক স্টুডেন্ট আছে যারা টিভির সামনে অথবা শোবার ঘরে খাটের উপর বসে পড়াশোনা করে, যেটা পুরোপুরি একটা ভুল পদ্ধতি, কারণ টিভির সামনে বসে পড়লে আমাদের কিছুক্ষণ পর পরই টিভি দেখতে মন চাইবে এবং খাটের উপর বসে পড়লে আমাদের কিছুক্ষণ পড়ার পরই ঘুম আসবে, ফলে বইয়ের যে টপিকটি আমরা পড়তে চাইছি তা কখনোই মনোযোগ সহকারে পড়তে পারবো না, আর পারলেও তাদের স্বাভাবিকের চাইতে প্রায় 4-5 গুণ সময় বেশি লাগবে। তাছাড়া এভাবে শ্যালো স্টাডি করার ফলে কখনোই এক্সামে একটা ভালো মার্কস পাওয়া সম্ভব হবে না। তাই কোনো টপিক খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে চাইলে আমাদেরকে অবশ্যই পড়ার জন্য কোনো নীরব জায়গা নির্বাচন করে তারপর সেখান থেকে সকল প্রকার ডিস্ট্রাকশন যেমন মোবাইল ফোন, মিউজিক প্লেয়ার, টিভি ইত্যাদি জিনিসগুলোকে দূরে রেখে তবেই পড়তে হবে। ভিডিওটি শেষ করার আগে চলুন যে কোনো টপিক খুব দ্রুত মুখস্থ করার স্পেশাল টিপসগুলোকে আরেকবার দেখে নেওয়া যাক। নাম্বার 1, কমপ্লিট অল টাস্ক বিফোর স্টাডি। পড়া শুরু করার আগে সকল কাজ শেষ করে তবেই পড়তে বসা। নাম্বার 2, প্র্যাকটিস হোয়াট ইউ রিড ডেইলি। যে কোনো টপিক পড়ার পর তা নিয়মিত প্র্যাকটিস করা। নাম্বার 3, ডোন্ট মেমোরাইজ উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। পুরোপুরি না বুঝে কোনো টপিক মুখস্থ না করা। নাম্বার 4, অলওয়েজ স্টাডি ইন এ সাইলেন্স প্লেস। পড়ার জন্য একটা নীরব জায়গা নির্বাচন করা। যদি এই ভিডিওটি আপনার ইউজফুল মনে হয় তবে আপনার সকল বন্ধু এবং বান্ধবীদের সাথে ভিডিওটিকে শেয়ার করুন, আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকেও ক্লিক করুন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।